শুনলাম হিভব ব্যাগ দিয়েছে। ব্যাগ দিয়েছে? আমি তো ভেবেছিলাম দেবেই না। সকালবেলা আমি টবের দোকানে গিয়েছিলাম, ছেলেটা দেখে বলল তোর আইডি নাকি সবার উপরে। সাসথালা, বাবা তো পেকে গেছে দেখছি। আরে থাকবেই তো, আমি খুব ভালো ফ্রি ফায়ার খেলি না, তাই সবার উপরে আছে, ছাড়ো না। ছেলেটা যে বলল তুই 18,000 ডায়মন্ড টপ আপ করেছিস। এই তুমি আলবাল জায়গায় যাও কেন বলো তো? তোমার ছেলে 18,000 ডায়মন্ড টপ আপ করতে পারে? লাল, অন্য দোকানে গিয়ে জিজ্ঞেস করো, ঠিক বুঝতে পারবে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। কোথায় বুঝলে না তো? আমি তোমাকে বোঝাচ্ছি, এই দেখো এই গ্লোয়ালটা, যদি তুমি লুট করে না পাও তাহলে তোমাকে ভেন্ডিং মেশিনে যেতে হবে, যদি সেখানেও না পাও তাহলে তোমাকে ম্যাচ থেকে এক্সিট মেরে মিস্টার অগর পেট নিয়ে ঢুকতে হবে। এটাও ঠিক সেই ব্যাপার। তোরা কি ভাবছিস আমি অনেক টপ আপ করি, আমি হিপ হপ বের করব? নোপ নো। ফার্স্ট স্টেজ অফ ডায়মন্ডের নেশা, এটা একটা গেমারদের রোগ। এই যে কোবরা MP40 114 বার ব্যাগ দেওয়ার পরেও মানুষের সেটা বের করার শখ মেটে না, এটাই ডায়মন্ডের নেশা। বিশ্বাস করুন স্যার, আমি ডায়মন্ড টপ আপ করি না, আমি হিপ হপ বের করিনি। দেখেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছি। তুই কি করে জানলি? সাধারণত 2 বছর আগে যখন লবিতে ডায়মন্ড ফেলানো হতো তখন আমি ওকে লেংটু হয়ে ডায়মন্ডের পেছনে ছুটতে দেখেছি। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, আর ভিডিওটির কোন পার্টটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।